আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই কম সময়ে সকালের নাস্তা রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজার, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান। এখানে আমি নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ, এগুলো আমি এখন ছোট ছোট টুকরো করে কুচি করে নেব। কুচি করা হয়ে গেছে, আমি এখন এগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজের ভেতরে দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর ভেতরে দিয়ে দিব আমি এখন 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এগুলো আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2.5 কাপ চালের গুঁড়া। এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই ছোট্ট ভিডিওটি না টেনে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। এখানে পানির সংখ্যাটা খুবই কম হয়ে গেছে, আমি এর ভেতরে আরেকটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমরা যারা চাকরিজীবী অথবা যাদের সময় খুবই কম থাকে, সকালবেলা নাস্তা বানানোর টাইম একদমই থাকে না, তাদের জন্যই আজকের এই রেসিপিটি। দেখুন আমার গোলাটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে, আর গোলাটা দেখলে বুঝতে পারছেন যে কতটুকু এখানে ঘনত্ব রয়েছে। এখন আমি চলে যাব চুলাতে এটা ভাজার জন্য। এখানে নিয়েছি আমি একটি ফ্রাই প্যান, এর ভেতরে আমি এখন পর্যাপ্ত পরিমাণ বেটার দিয়ে নাস্তাগুলো সব তৈরি করে নিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিট কিংবা 2 মিনিটের জন্য ওয়েট করব, যাতে করে এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেছে, আমি এভাবেই সবগুলো এখন নাস্তা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার চ্যানেলে আরো অনেক মজার মজার রেসিপি দেওয়া আছে, চাইলে আমার চ্যানেল থেকে আপনারা ঘুরে আসতে পারেন। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখার জন্য। আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আর এরকম মজার মজার রেসিপি দেখতে থাকুন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।